হ্যালো বন্ধুরা, আপনারা অনেক ধরনের পাখি দেখেছেন, কিন্তু বন্ধুরা আপনারা কি কখনো এরকম পাখি দেখেছেন যারা সাপের সঙ্গে লড়াই করে? হ্যাঁ বন্ধুরা, আজকের পর্বে আপনাদেরকে এমন কিছু ভিডিও দেখাবো যেখানে কতগুলো পাখি সাপের সঙ্গে লড়াই করছে যা দেখে আপনার গায়ের লোম কাঁটা দিয়ে উঠবে। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছেন এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আর পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন। কাকাটু ভার্সেস স্নেক। বন্ধুরা, আপনারা তো জানেন যে কাকাতুয়া সমস্ত সুন্দর পাখিদের মধ্যে একটি। আপনারা কেবলমাত্র আর সৌন্দর্যই দেখেছেন, কিন্তু বন্ধুরা আপনারা হয়তো জানেন না যে কাকাতুয়া পাখিও খুবই আক্রমণাত্মক হয়ে থাকে। বন্ধুরা এই ভিডিওটি দেখুন যেখানে দুটো কাকাতুয়া একটি সাপের সম্মুখীন হয়ে যায় এবং সাপটিকে আক্রমণ করে। পরক্ষণে এক এক করে আরও কয়েকটি কাকাতুয়া ওই গ্রুপে যোগ দেয় এবং সাপটিকে আক্রমণ করে। আপনাদেরকে আর বলে বোঝাতে হবে না যে ওই দিন ওই সাপটির নিচে প্রাণ বাঁচিয়ে ফিরতে পারেননি। প্যারট ভার্সেস স্নেক। বন্ধুরা, টিয়া পাখি খুবই সুন্দর একটি পাখি, আর একে পছন্দ করে না এরকম মানুষ হয়তো খুবই কমই খুঁজে পাওয়া যাবে। কিন্তু বন্ধুরা, টিয়া পাখিও যে এতটা আক্রমণাত্মক হয়ে থাকে তাই ভিডিওটি দেখুন যেখানে একটি টিয়া পাখি একটি সাপের সঙ্গে লড়াই করে চলেছে। প্রথম প্রথম এই সাপটি ওই আক্রমণকে প্রতিহত করার চেষ্টা করলেও পরে সে হাঁপিয়ে ওঠে এবং মারা যাওয়ার ভান করে, কিন্তু টিয়া পাখিটি তার ওই চালাকিটি বুঝতে পেরে তার উপর আক্রমণ করেই চলে। রোডরানার ভার্সেস স্নেক। রোডরানার খুবই আক্রমণাত্মক একটি পাখি যাদেরকে সাউথ আমেরিকা এবং মেক্সিকোতে দেখতে পাওয়া যায়। এরা ঘন্টায় প্রায় 40 থেকে 45 কিমি পর্যন্ত দৌড়াতে পারে। অপরপক্ষে র্যাটল স্নেকও একটি ভয়ঙ্কর সাপ। একটি র্যাটল স্নেক একটি মাঠে পড়ে রয়েছে আর একটি রোডরানার পাখিকে আক্রমণ করার টার্গেট রেখেছে। অপরপক্ষে রোডরানার পাখিটা সাপটির দিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখে তার চারিপাশে ঘুরে চলেছে এবং সাপটিকে হঠাৎ করে আক্রমণ করে। দেখুন বন্ধুরা, রোডরানার পাখিটি কীভাবে সাপটির মাথা পাথরে ঠুকে ঠুকে তাকে মারার চেষ্টা করে চলেছে। এর থেকে এটা প্রমাণিত হয় যে শিকার করার মামলায় রোডরানার পাখি অন্য কোনো প্রাণীর তুলনায় কোনো অংশেও কম নয়। এই রোডরানার এবং র্যাটল স্নেকের যুদ্ধে রোডরানার পাখিটি জয়ী হয়। পিকক ভার্সেস স্নেক। বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে সাপ এবং ময়ূর একে অপরের চিরশত্রু, কিন্তু তার মানে এটা নয় যে তারা একে অপরকে দেখা মাত্র লড়াই করতে ঝাঁপিয়ে পড়ে। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা সাপ ময়ূরে একটা দলে ঢুকে পড়েছে, কিন্তু ময়ূরগুলো সাপটিকে আক্রমণ করছে না। আবার অপর একটি ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে একটি সাপ রাস্তা দিয়ে চলার সময় একটি ময়ূরের সম্মুখীন হয়। পরে ওই ময়ূরটির সঙ্গে আরও দুটো ময়ূর যোগ দেয়, তা সত্ত্বেও ময়ূরগুলো ওই সাপটিকে আক্রমণ করছে না। এর থেকে এটা বোঝা যায় যে ময়ূর সবসময় লড়াই করার মোডে থাকে না। হিরন ভার্সেস স্নেক। বন্ধুরা, ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি সাপ একটি বক পাখিকে আক্রমণ করছে। সাপটি বক পাখির ডানায় কামড় বসিয়েছে, যার ফলে বক পাখিটি যন্ত্রণায় ছটফট করছে আর সাপটি পাখিটিকে জলের দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু পাখিটি তার শক্ত ঠোঁট দিয়ে ওই সাপটির মাথায় আঘাত করতে থাকে। পাখিটির এই আক্রমণের ফলে সাপটি তাকে ছেড়ে দেয়, যার ফলে পাখিটি প্রাণে বেঁচে যায়। চিকেন ভার্সেস স্নেক। সাপের মুরগি খাওয়ার ঘটনা আশা করি আপনারা সকলে দেখেছেন বা শুনেছেন। বাচ্চা মুরগিদের খাওয়ার আকাঙ্ক্ষা একটা সাপের কাছে নতুন কথা নয়। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন একটা সাপ মুরগি ছানাগুলোকে খাওয়ার চেষ্টা করে চলেছে আর মা মুরগিটি কেমন প্রতিবাদ করে চলেছে। আপনারা আরও দেখতে পাচ্ছেন যে একটি সাপ একটি বাচ্চা মুরগি মুখে তুলে নিয়েছে এবং গিলে খাওয়ার চেষ্টা করে চলেছে, এবং একটু পরে আমরা দেখতে পাচ্ছি সাপটি বাচ্চা মুরগিটিকে নিমেষেই গিলে ফেলেছে। অপর আরেকটি ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে একটি সাপ একটি মুরগিকে আক্রমণ করার চেষ্টা করছে এবং করেও দিয়েছে। কিছুক্ষণের মধ্যে সাপটি ওই মুরগিটিকে সম্পূর্ণ গিলে ফেলল। ইউকাটান জে ভার্সেস স্নেক। বন্ধুরা, আপনারা এখন যে সাপ এবং পাখির লড়াই দেখছেন সেটা দেখতে সত্যিই খুব চমৎকার লাগছে, তার কারণ এখানে পাখিটি দেখতে যতটাই সুন্দর সাপটিও ততটাই সুন্দর। কিন্তু বন্ধুরা, পাখিটি কীভাবে সাপটির মাথায় ঠুকে ঠুকে হত্যা করার চেষ্টা করে চলেছে আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন। ক্রো ভার্সেস স্নেক। বন্ধুরা, আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন যে একটি কাক একটি সাপকে আক্রমণ করার চেষ্টা করছে, কিন্তু ডাইরেক্ট আক্রমণ করে না। কাকটি সাপটির চারিদিকে ঘুরে ঘুরে তাকে কনফিউজ করছে।
অপরপক্ষে আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে দুটি কাক একটি সাপকে দুই দিক থেকে আক্রমণ করে চলেছে, কিন্তু সাপটি ফুটপাতে লুকিয়ে তার প্রাণ বাঁচানোর চেষ্টা করে চলেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনি এমনই রহস্য রোমাঞ্চ ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।